পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে বলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করো জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতায় কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার। পলকের তরে তব নাহে কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুদা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিত্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী কনে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সে থায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পড়া। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠায়েছি মর্তধামে সুখের কারণ। বৃথাই সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতি, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয় গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ, শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীরও অগ্রে দেখায় যত নারী কনে। পতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দ্বারে দ্বারে। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রিকা তোর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহ এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া তথা থাকে কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী,
অচলা থাকি বসে থা দিবা বিভাবরে, এত শুনি মুনিবর বলে হৃষ্ট মনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী। কৃপা করি কর মাতা বিহিত বিধান, পরেরও লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধু সম্ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরিব এবে নরেরও দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির কর মতি। মন দিয়া শুন সতী বচন আমার, লক্ষ্মীপ্রত নর লোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ও গণে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্যে দেবে অতিহৃষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তীনগরে গিয়া হল উপনীত, দেখিয়া শুনিয়া হল বড়ই স্তম্ভিত। নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরেরও প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ। এক অন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। ভার্যাদের কুহকেতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসা দেশ অলক্ষ্মীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড় খারে। বৃদ্ধা ধনেশ্বরা পত্নী নিজ ভাগ্য তোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিল বনেতে বৃদ্ধা তেজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন। অন্নাভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শকতি নাই করিতে ক্রন্দন। হেন কালে ছত্রবেশী দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে। কাহারো তনয়া তুমি কাহারো খরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী। বৃদ্ধা বলে অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণ মোরে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত।
সাত পুত্র সাধারি হয়েছে এখন, শতত বধুরা মরে করে জ্বালাতন, সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা, নারায়ণী বলে শুনো আমারও বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে কর লক্ষ্মীব্রত, অচিরে হইবে তব সুখ পূর্ব মত, গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণে, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে, জল পূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে শিরে এক কোটা, ধূপ দীপ চালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বাণিয়া হাতে, মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে ও গণে সিন্দুর লইবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে, যেই গৃহে ব্রতকালে সব বামাগণ, সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন, সেই গৃহে বাধা রব হইয়া অচলা, ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা, পূর্ণমাসি হয় যদি কোনো লক্ষ্মী বারে, উপবাস থেকে নারী পূজিও আমারে, সকল বাসনা তব হইবে পূরণ, পতি পুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ, লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিল ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে, সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃসময়ে সুখী হবে তুমি এর ফলে, আলস্য ত্যাজিয়া সুতা কাটি বামাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন, প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার, যাও গৃহে কর গিয়া ব্রতের প্রচার, কর এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার, পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্ব মত শান্তিময় হইবে সংসার, বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি দুই কর, প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে হরি বল, এত বলি লক্ষ্মী দেবী হল অদর্শন, হৃষ্ট চিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন, আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন, ব্রতের অভিধান বৃদ্ধা বলিল সবারে, দেবীর সব কথা যা বলিছে তাহারে, বধুগণ সবে মিলি করে লক্ষ্মী ব্রত, হিংসা দে স্বার্থভাব হল তিরোহিত, মিলিল একত্রে পুন ভাই সাতজন, মিলে সহদরা সম যত বধুগণ, মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তিনিকেতন। নমস্তে সর্বদেবানাং
बरतासी हरि प्रिय या गतिस्त्वं प्रपन्नानां सामे भूयात्वतर्चनात् ॐ नमो विश्वरूपस्य भर्जसि पद्मे पद्मालये शुभे सर्वतः पाहि मां देवी महालक्ष्मी नमः स्तुते महालक्ष्मी नमः स्तुते महालक्ष्मी नमः स्तुते महा